সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে পুরান ঢাকার চকবাজারের কাছাকাছি অবৈধ পলিথিন কারখানায় যৌথ বাহিনীর অভিযান চলছে। জনগণের ফেসবুক লাইভ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে পুরান ঢাকার যৌথ বাহিনী অভিযান চলছে। এই যে আমরা বর্তমানে আছি পলিথিন কারখানা, এখানে অবৈধ পলিথিন উৎপাদন করা হয়। এখানে যৌথ বাহিনীর অভিযান চলছে ইতিমধ্যে পুরান ঢাকার চকবাজারে। আপনারা দেখছেন সেনাবাহিনীর অনেক কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সবাই এই জায়গায় উপস্থিত হয়েছে এবং এই যে অবৈধ পলিথিন উৎপাদনের কারখানা, এই যে বিভিন্ন যন্ত্রাংশ এবং সেনাবাহিনী, এই যে দেখছেন আপনারা পলিথিনের কারখানা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে ম্যাজিস্ট্রেট পলিথিন সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে যৌথ বাহিনীর অভিযান চলছে পুরান ঢাকায় অবৈধ পলিথিন তৈরির কারখানা থেকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে পুরান ঢাকায় যৌথ বাহিনীর অভিযান চলছে এবং এখানে অবৈধ পলিথিন উৎপাদনের কারখানায়। আপনারা দেখতেছেন যে পলিথিন তৈরির যে কাঁচামাল, সেই কাঁচামাল তৈরি হচ্ছে এগুলা দিয়ে পলিথিন উৎপাদন করা হয়। এগুলা দিয়ে পলিথিন উৎপাদন করা হয় এবং সেটি ম্যাজিস্ট্রেট পরীক্ষা নিরীক্ষা করছেন এবং উনি যৌথ বাহিনীর মাধ্যমে এই কারখানায় অভিযান পরিচালনা করছেন। এগুলো হচ্ছে যে পলিথিনের কাঁচামাল, এগুলো উৎপাদন, এগুলো দিয়ে পলিথিন তৈরি করা হয় এবং এটা হচ্ছে পলিথিন উৎপাদনের একটি কারখানা। সেটা যৌথ বাহিনীর অভিযান চলছে এই জায়গায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সৌজন্যে। এখানে উপস্থিত আছেন সেনাবাহিনীতে শুরু করে পুলিশ সবাই। স্যার, আপনি একজন থাকেন ওদের সাথে? দর্শক, আপনারা দেখছিলেন যে একটি পলিথিনের গোডাউনের যে দরজাটা ভাঙা হচ্ছে, তেমন দিয়ে জনগণের ফেসবুক লাইভ থেকে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা বর্তমানে অবস্থান করছি চকবাজারের একটি পলিথিন কারখানাতে। এই সেই কারখানায় যৌথ বাহিনীর অভিযান চলছে এবং এই এখানে আসলে পলিথিন উৎপাদন করা হয় এই সব যন্ত্রাংশ দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে যৌথ বাহিনীর একটি অভিযান। সেটি কিন্তু আমরা আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। প্রিয় দর্শককে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টস করে জানাবেন এবং সর্বশেষ আপডেট পেতে আমাদের
ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন যে পরিবেশের জন্য ক্ষতিকর যে পলিথিন, সে পলিথিন নিষিদ্ধের পর কিন্তু আজকে একটি বড় সড় অভিযান হচ্ছে এই মুহূর্তে পুরান ঢাকার চকবাজার এলাকায়। সে চকবাজার এলাকার অভিযানে কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি। দেখতে পাচ্ছেন যে বিল্ডিং এর যে সকল অনেকে কিন্তু কারখানা বন্ধ রেখে পালিয়ে গেছেন, সেই কারখানা কিন্তু তালা ভেঙে সেগুলোতে প্রবেশ করা হচ্ছে, বাইরে কিন্তু তালা ভাঙা হচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে কিন্তু আমরা সরাসরি কিন্তু দেখাচ্ছিলাম এই মুহূর্তে চকবাজার থেকে পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে তত্ত্বাবধানে কিন্তু আজকে সেনাবাহিনীর এবং যৌথ বাহিনীর সমন্বয়ে কিন্তু এই অভিযানটি পরিচালিত হচ্ছে চকবাজারের একটি পলিথিন কারখানায়। এই পলিথিন কারখানায় কিন্তু এই অভিযানটি চলমান রয়েছে। দেখতেই পাচ্ছেন যেখানে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান করছেন, এবং এই যে নিষিদ্ধ পলিথিন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে জব্দ করে নিয়ে যাওয়া হচ্ছে। জব্দ করে পরবর্তীতে কিন্তু এগুলো পুড়িয়ে ফেলা হবে আমরা যতদূর জানতে পেরেছি, এবং পরবর্তীতে এগুলোকে নষ্ট করা হবে এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং এই যে অভিযান চলছে, ভিতরে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন এই কারখানাটির ভিতরে, বাইরে কিন্তু পুরো এলাকা জুড়ে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। একটু আগে যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এর বাইরেও কিন্তু সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছিল এবং ভিতরে কিন্তু অবস্থান নিয়েছে, পাশাপাশি পুলিশ রয়েছে, র‍্যাবের সদস্যরাও রয়েছে, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু এই কারখানা ঘিরে রেখেছেন সেনাবাহিনীর সদস্যরা, এবং বাইরেও কিন্তু পুরো কারখানা জুড়ে কিন্তু তল্লাশি চলছে। এবং যে পলিথিন পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু জব্দ করে নেওয়া হচ্ছে, পলিথিনগুলো কিন্তু জব্দ করে নিয়ে যাওয়া হচ্ছে তেমনটি কিন্তু আমরা দেখেছি। এবং পলিথিন উৎপাদনকারী যে মেশিনগুলো রয়েছে, পলিথিন উৎপাদন করে যে মেশিন, সেই মেশিনও কিন্তু খুলে নিয়ে যাওয়া যাচ্ছেন কর্মকর্তারা। এখানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে কিন্তু এই অভিযানটি পরিচালিত হচ্ছে, বিশেষ অভিযানটি পরিচালিত হচ্ছে, সেটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে পুরান ঢাকার চকবাজার এলাকায় যে বিশেষ অভিযান হচ্ছে পলিথিনের বিরুদ্ধে, বিশেষ অভিযান, সে বিশেষ অভিযানের কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। কে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন, এবং সর্বশেষ আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম পুরান ঢাকা থেকে, পুরান ঢাকার চকবাজার থেকে সেনাবাহিনীর একটি বিশেষ টিম বিশেষ অভিযানে কিন্তু এসেছেন চকবাজারে। পুরান ঢাকার যে চকবাজার রয়েছে সেই চকবাজার এলাকায় কিন্তু আমরা আপনাদেরকে, এবং ভিতরে কিন্তু আরেকটি তালা ভাঙা হচ্ছে, তালা ভেঙে